এমএলএম ব্যবসার জন্য ১৩টি কোম্পানিকে লাইসেন্স দেওয়া হলেও পরে সেগুলো বাতিল করা হয়। সুতরাং লাইসেন্স না থাকা মানে যেসব প্রতিষ্ঠান এমএলএম ব্যবসা করছে সেগুলো অবৈধ। নতুন ফরম্যাটে বেশ কয়েকটি এমএলএম কোম্পানির গোলক ধাঁধায় সর্বশান্ত হয়ে ঘরে ফিরেছে অনেকে। আজ একুশের অনুসন্ধানী চোখ সেদিকেই। এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং হচ্ছে বহুস্তর বিশিষ্ট বিপণন ব্যবস্থা। উন্নত দেশগুলোর হাত ধরে বাংলাদেশেও এ ব্যবসার প্রসার ঘটে গেল দশকের শেষ দিকে। উন্নত দেশগুলোতে এই ব্যবসায় প্রতারণার খুব বেশি উদাহরণ না থাকলেও বাংলাদেশে ঘটছে হর হামেশাই। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে শুরু হওয়া এমএলএম ব্যবসার খুব একটা সুখকর চিত্র দেখা যায়নি। এক শ্রেণীর মানুষ সমাজের উচ্চবিত্ত প্রভাবশালী গুণীজনদের নাম ভাঙিয়ে প্রতারণার জাল ছড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে অনেককে। চটকদার বিজ্ঞাপন, অল্প পুঁজিতে অধিক লাভ, ঘরে বসে মাসে লাখ লাখ টাকা আয়, এমন প্রলোভনের শিকার হয়ে দেশের মানুষের বড় একটি অংশ জড়িয়ে পড়ে এই ব্যবসায়। সরেজমিনে দেখা যায়, এমএলএম কোম্পানিগুলো প্রথমেই শুরু করে মগজ ধোলাইয়ের কাজ। গ্রুপভিত্তিক মানুষ এনে একটির পর একটি সেমিনার আর লোভনীয় মুনাফার হিসাব দেখিয়ে ব্যবসা শুরু করতে উৎসাহী করে তোলে। কয়েকটি ক্লাস আর সেমিনার শেষে তাদের কাছ থেকে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। কত টাকা নিচ্ছি বলতে এটার কোনো নির্দিষ্ট নাই। আমি বি গ্রেডে হতে গেছিলাম, ৩২ টাকা ৩২ হাজার টাকা। প্রোডাক্ট পেয়েছি, সমপরিমাণ টাকার প্রোডাক্ট পেয়েছি। তো প্রোডাক্টটা আমি দেখিনি, আমাকে বলেছিল যে আমার ভাইস্তা আসছিলো, তো ভাইস্তা বলেছিল যে এরকম সুযোগ আছে, বলছে ভালো, এরকম সুযোগ আছে, পরবর্তীতে লাখ টাকা ইনকাম করা যাবে। টাকা দেওয়ার ভিত্তিতে নির্ধারিত হয় কর্মকর্তার পদমর্যাদা এবং বেতন। এভাবে ২৫ হাজার থেকে শুরু করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এসব কোম্পানি। যুবক নামে প্রথম বাংলাদেশে শুরু হয় মাল্টিলেভেল মার্কেটিংয়ের। কয়েক বছরের ব্যবধানে সাধারণ মানুষের কয়েক হাজার কোটি টাকা লোপাট করে প্রতিষ্ঠানটি। এরপর ২০০০ সালে আত্মপ্রকাশ করে ডেস্টিনি। এক যুগের অধিক সময় ব্যবসা চালিয়ে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাট করে এই এমএলএম কোম্পানি। পরে সরকার তদন্ত শুরু করলে রাতারাতি পথে বসে যায় ডেস্টিনির প্রায় ৪৫ লাখ গ্রাহক। অন্যদিকে রাজধানীর নতুন বাজারে ডিএক্সএন অফিসে গিয়ে দেখা যায় তারাও চালিয়ে যাচ্ছেন এমএলএম ব্যবসা, সেই সাথে চলছে ফুড সাপ্লিমেন্টের বাণিজ্য। চড়াদামে ওষুধ আর ফুড সাপ্লিমেন্ট বিক্রি করে ঠকানো হচ্ছে সাধারণ গ্রাহকদের। আমদানি নিষিদ্ধ স্ত্রীলুনা আনাই বছরখানেক আগে এই প্রতিষ্ঠানের মালামাল জব্দের পাশাপাশি জরিমানা করে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরেও বসে নেই এর কর্মকর্তারা। আমদানি নিষিদ্ধ মালামাল আর চড়ামূল্যের বিষয়ে জানতে ডিএক্সএনের কান্ট্রি ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ব্যান দিস কোম্পানি, স্টপ দিস, দে ডিডন্ট মেড এনি স্টেটমেন্ট। উই আর হ্যাভিং দ্য হাইকোর্ট ওয়ার্ডিক্ট, ইন দ্য হাইকোর্ট ওয়ার্ডিক্ট দে ক্লিয়ারলি টোল্ড দ্যাট ইট ইজ আ ফুড এন্ড ইউ ক্যান ইম্পোর্ট দ্য প্রোডাক্ট। প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে প্রতারণামূলক এমন ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে সাধারণ মানুষ।